যদি মনে করেন গড়িয়াহাটে গড়িয়াহাট মোড় থেকে গোল পার্কের দিকে হেঁটে হেঁটে আসবেন ফুটপাতের রাস্তা দিয়ে, রাস্তার ধারে দোকান তো হাফ জায়গা নিয়েই নিয়েছে দেখতে পাচ্ছেন। যদি মনে করেন যে হেঁটে যাবেন আপনি, তাও যেতে পারবেন না, কারণ এই যে দেখুন কতটুকু জায়গা আছে যাওয়ার জন্য রাস্তার উপরে, দেখেছেন রাস্তাটা পুরো বন্ধ। দাদা দেখি এই যে বাইরে থেকে আপনাদের দেখার এই যে রাস্তা দেখুন, এইভাবে এইটা পুরোটা এই যে ব্লক করে দিয়েছে, মানে এখানে যদি আপনি হেঁটে যেতে চান এখন ফুটপাতের উপর দিয়ে আপনি পারবেন না, পুরো জায়গাটাই এইভাবে ব্লক করা। এই যে এখন আমি গোল পার্কের দিকে হেঁটে যাচ্ছি, তাহলে কি বোঝা গেল? এটাই বোঝা গেল যে ফুটপাতটা পথচারীদের হাঁটার জন্য, এই যে এখান থেকে গাড়ি যাচ্ছে ফলে আমরা এখান থেকে হাঁটতে পারি না, ফুটপাতটা পথচারীদের হাঁটার জন্য, কিন্তু সেখানে দোকান হয়েছে হকারদের বসার জন্য। বুঝলাম হকাররা বসে হাফ জায়গা নিয়ে নিয়েছে, আর যে হাফ জায়গাটা আছে সেখানেও তাদের খসড়া বিভিন্ন রকম সাজিয়ে বসে থাকে এবং সেখানে মানুষ চলাচলের অযোগ্য হয়। আজকে তো একটা অদ্ভুত জিনিস দেখলাম যে হকাররা বসার পরেও মাঝখানে একটুখানি অল্প জায়গা থাকে যেখানে মানুষজন খুব কষ্ট করে হেঁটে যেতে পারে, এই জন্য আমরা 5 মিনিটের রাস্তাও হাঁটতে পারি না, যার জন্য আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হয়, সুগার, থাইরয়েড, বিভিন্ন রকম রোগ হয়, হাঁটা চলা আমাদের একদম হয় না বলে এই সমস্ত রোগগুলো বেশি পরিমাণে আক্রমণ করে আমাদের। কিন্তু আমরা হাঁটতে চাইলেও তো হাঁটতে পারি না, কারণ আজকে একটা অভিনব জিনিস দেখলাম যে ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম, যাতে আমার একটু বেশি হাঁটা হয় সেই জন্য আমি হাঁটতে হাঁটতে আসছিলাম, এসে একটা জায়গায় এসে হাঁটতে পারলাম না। কারণটাই হচ্ছে এটা যে হাঁটতে না পারার কারণটাই এটা যে ওখানে হঠাৎ করে দেখলাম একটি দোকান পুরো রাস্তা ব্লক করেই দোকানটাকে বন্ধ করেছে। আমি জানি না দিনের বেলা ওখানে রাস্তাটা ওইভাবে ব্লক করা থাকে কি না, সম্ভবত থাকে না, দিনের বেলা হয়তো খুলে দেয়, কিন্তু রাত্রিবেলা যখন যাচ্ছে তখন একদম ব্লক করে যাচ্ছে, তাহলে মানুষ কি ফুটপাত দিয়ে হাঁটবে না? এটা কার দেখার দায়িত্ব? যিনি এটা করেছেন তার থেকেও বেশি দায়িত্ব আমি মনে করি প্রশাসনের, কারণ প্রশাসনের এটা চোখে পড়েনি, সারা কলকাতায় বহু লোক হাঁটাচলা করেন তাদের কারো চোখে পড়েনি, আর আমার চোখে পড়লো, এটা কোনো দিন হতে পারে না, সকলের চোখেই পড়েছে কিন্তু এটার বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। আর যাদের চোখে পড়ে তারা তো অবশ্য হাঁটাচলা করেন না এখানে, সেই জন্য তাদের চোখে সহজে হয়তো পড়ে না, এটাও হতে পারে। আমার এই ভিডিওটা এই জন্যই করা যে যদি কারো চোখে পড়ে, যদি এটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়, এবং কোনো দিনই ফুটপাত থেকে হকার উঠবে না সেটা আমি জানি, তাহলে যদি পুনর্বাসন কোথাও দেওয়া যেত, ফুটপাতে যদি সত্যি সত্যি পথচারীদের জন্য দেওয়া যেত, তবে আমার মতো অনেক লোক কিন্তু সুন্দরভাবে হাঁটাচলা করতে পারত।